দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে চলছে প্রার্থীদের মনোনয়ন জমার উৎসব। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীরা। সিলেটে মনোনয়ন জমা দিয়ে সুষ্ঠু ভোট হবে এমন রায় দিলেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপির রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করে জনগণ ভোট দেবে বলেও জানালেন এলজিআরডি মন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দুপুরে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। আমরা খুব আনন্দিত এবং নেত্রীর মনোনয়ন আমরা জমা দিচ্ছি আজকে ইনশাল্লাহ। এখন আমরা আমাদের নিজ নিজ এলাকায় যাব, আমরা খুব খুশি। পরে গোপালগঞ্জ দুই আসনের নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাইম ও স্থানীয় নেতারা। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট এক আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে চায় বলেই অবরোধ হরতালের মতো ধ্বংসাত্মক রাজনীতি তারা পরিহার করেছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নিজের মনোনয়ন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রার্থীদের ব্যাপারে দল নমনীয় হলে নেতাদের দলীয় শৃঙ্খলার দিকে নজর দিতে হবে, নইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানান তিনি। এই ধামাডোলের মধ্যে নির্বাচন বর্জনের যে ডাক সেটি হাওয়ায় মিলিয়ে গেছে। নির্বাচনে সবসময় স্বতন্ত্র প্রার্থী ছিল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, নৌকা মার্কায় ভোট দিতে জনগণ উদগ্রীব হয়ে আছে। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শান্তা রহমানের নিকট মনোনয়নপত্র জমা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মানিকগঞ্জবাসী এখন ঐক্যবদ্ধভাবে তারা আছে, তারা নৌকায় ভোট দিতে এখন উদগ্রীব। কুমিল্লায় মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাইজুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বিএনপির রাজনীতি মানুষকে নেতিবাচক বার্তা দিচ্ছে, হরতাল এবং অবরোধে মানুষের সম্পৃক্ততা নেই। যেমন 2014 সালে নির্বাচন করতে দেবে না, এই কারণে সেদিন বেশ কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে, অনেক মানুষের জীবন গিয়েছে। নীলফামারী সদর আসনে পঞ্চমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন আসাদুজ্জামান নূর। দুপুরে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন তিনি। যারা নির্বাচন বর্জন করছেন তাদের কি অভিপ্রায় সেটি আমার জানা নেই। তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, তারা আলোচনায় বিশ্বাস করেন না, তারা কোনো সমঝোতায় বিশ্বাস করেন না এবং সংবিধানে বিশ্বাস করেন না। এসটিভি নিউজ ডেস্ক।